বাবু আমি খুব একটা বেশি গুছিয়ে কথাবার্তা বলতে পারি না সবার জন্যেই বলছি ওই মন রক্ষা করা কথাবার্তা মধু মিশিয়ে কথাবার্তা ভদ্র সমাজে কথাবার্তা আমার খুব একটা আসে না আশা করি তোরা জানিস বা বুঝেও গেছিস ওই মন রক্ষা করে কথাবার্তা বলা খুব একটা আমার আসে না যা বলি স্ট্রেট কার্ড বলি এবং সত্যটা সামনেই বলে রাখি যাতে পরবর্তীকালে চোডাগাত ঘা বেশি না লাগে মানে আমি দুটো ঘটনা বলছি তোরা ম্যাচিওর কোয়াইট ম্যাচিওর তোরা আশা করি স্ল্যাং হিসাবে না ভেবে ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করিস রিমিমিউট করে দিস একটা জিনিস দেখবি যখন ধর নিউজ আমরা শুনি বা আমরা যখন কোনো সিনেমা দেখি তখন দেখবি ওই সিনেমার ডায়লগে কোনো একটা স্ল্যাং এসছে মিউট করে দেওয়া হয় ওটা শুনতে পাই না বা নিউজ চ্যানেলে কোনো খুব বাজে অ্যাক্সিডেন্টের ভিডিও বা ছবি ব্লার করে দেওয়া হয় এবং নিচে দেখবি লেখা থাকে এই ভিডিও বা ছবি আপনাকে বিচলিত করতে পারে তাই দেখানো যাবে না এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম মানে একদম সিম্পলি কন্ডম সেক্স গর্বনিরোধক এই ওয়ার্ডগুলো আসলেই দেখবি মিউট হয়ে যায় আমরা শুনতে পাই না অথচ ওই নিউজ চলাকালীন ব্রেক আসে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্টই কন্ডমের এক দেয় মানে আমি আরও ভালো রিয়ালাইজ করতে পারি হয়তো এখন এই সানডে খেলা দেখছিলাম ছেলের সঙ্গে বসে মানে ওর বয়স বারো তেরো মানে ওই দেখবি ওই একটা নতুন ছেলে অ্যাড করে তার মানে আলটিমেটলি বলি আমরা এই জিনিসটা সবার সামনে বলবো না আবার সেই জিনিসটাই সবার সামনে কী করছি প্রকট করে তুলে ধরছি তোরা নিশ্চয়ই ট্রেনে বাসে রেগুলার যাতায়াত করিস পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করিস দেখবি আমরা মডার্ন এটা শো করার জন্য আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করি বা আধা ইংলিশ হাইব্রো হাও আর ইউ এই যখন বলছি হাই ব্রো তখন হচ্ছে কি আমি কালচার্ড পারসন আর আমি যদি এখন বলি সোনালিকে কি ভাই কেমন আছিস হয়তো সোনালি বলবে আমি আপনার ভাই কবে থেকে হলাম আমি তো আপনার বোন আলটিমেটলি একই বাবু তো একটা ভাই বা বোন সেক্সিস্ট এইভাবে নয় জাস্ট একটা অ্যাড্রেসিং বা দেখবি খেয়াল করে মানে রাস্তায় বেরোলেই শুনতে পাই ছেলেকে স্কুলে দিতে আর স্কুলে আনতে যাই ওই স্কুলের সামনে যখন দাঁড়িয়ে থাকি ওই নাইন টেন ইলেভেন টুয়েলভ যে ছেলে পুলে ফাঁক ফাঁক আপ মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে লেগে আছে ওটা কালচার্ড আর ওই ফাঁক ওয়ার্ডটার বাংলা যদি বলি তাহলে আমি কি হয়ে যাব অশ্লীল মানে আমি বলতে চাই কি চাইছি না বলতে চাইছি বাবু পোলাইটলি বলি আর খারাপভাবে বলি কথা কিন্তু একটাই তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে যদি এটাই মনে হয় শেষ এভাবেই যদি ভেবে পড়াশুনো করি তাহলে মনে হয় রেজাল্ট পাবো এখানে বেশ কিছুজন আছিস অলরেডি চাকরি করিস তারপরেও পড়ছিস কিসের জন্য নিশ্চয়ই চেঞ্জ করতে চাইছিস তাই যদি সেটাই পারপাস হয় তাহলে তার জন্য যে এফোর্টটা দিতে হবে সে এফোর্টটা কিন্তু প্লিজ দিস প্রথম দিন থেকেই তোদের একাধিক জনের মধ্যে এক্সাম দেওয়া নিয়ে সমস্যা আছে দেব না তোরা নিশ্চয়ই একে অপরের থেকে আনসার পেয়ে যাস আমি আনসার সবাইকে না দিলেও কিন্তু তোদের মধ্যে কিন্তু কোনো আলাদা করে কি থাকে না কোনো চেঞ্জেস থাকে না বাবু মানে আমি দেখছিলাম যারা যারা পরীক্ষা দিস বা আগেরগুলো দিয়েছিস এগারোটার মধ্যে কার কি পারফরম্যান্স মানে এটা হয়তো তোরা বুঝতে পারিস না আমি নিজে ফোল্ডারে জমিয়ে রেখেছি বলে যারা অফলাইনে পড়তে আসে তারা রীতিমতো জানে বা ওদের বাড়ি থেকে সাইন করিয়ে আনতে হয় গার্জেনকে দিয়ে আমি জানি না ধর একটা ব্যাচের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছিস কি তোরা বুঝতে পারবি কিনা মনে হয় না এই যে এক একটা হচ্ছে গিয়ে একজনের সিট এবং প্রত্যেকের বাড়ি থেকে প্রত্যেক সপ্তাহে কি করতে হয় সাইন করিয়ে আনতে হয় গার্ডিয়ানকে দিয়ে আর পাঁচটা মক এরকম হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে বসে কথা বলা যায় যে কোথায় সমস্যা কি সমস্যা যেটা তোদের সঙ্গে কিন্তু আমার হয় না অনলাইন ব্যাচ অফলাইন হলে যে সামনাসামনি একটা ইন্টারাকশান থাকে সেটা যেহেতু হয় না তাই সেই জায়গায় ওই বলা ছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না আমি আগেও বলেছি বাবু ফিজ যে সেটা যেরকম আমার কাছে জরুরি আবার একই রকমভাবে সাকসেস সেটাও জরুরি আর সাকসেস আমি মাঠে নেমে খেলতে পারবো না খেলতে হবে তোকেদের বা তোদের নিজেদেরকেই বাকি চিন্তা ভাবনা বাকি ডিসিশান তোদের আমি আমার মতো করে চেষ্টা করে গেছি বা যাচ্ছি সেটা জি হোক ম্যাথস হোক ইংলিশ তো আছেই শুরুর দিকে কিছু টপিক ওয়াইজ কন্টিনিউ করেছি তারপর এখন গ্যাপ রেখেছি আবার এটাও বলে রেখেছি বিসিএস প্রিলিমসের আগে যতগুলো সেট করিয়েছিলাম তার প্রত্যেকটাই তোদের রেকর্ডেড হচ্ছে গিয়ে দেবো যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে আমাদের আজকে আটত্রিশ হবে সাঁত্রিশ পর্যন্ত হয়ে গেছে তার প্রত্যেকটার রেকর্ড তোদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় কথাগুলো সবগুলোই বলা আছে তারপরেও যদি নিজেরা নিজেদের মতো করে চলিস তাহলে মনে হয় একটু হলেও কোথাও সমস্যা সমস্যা মানে হয়তো আমার সমস্যা ক্যামেরার এপাস থেকে হয়তো আমি বোঝাতে পারছি না কথাগুলো শোনার পরে যদি কারুর একটু হলেও বোধদয় হয় খুশি হব আর যদি কারুর মনে হয় যে স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারছি না বা কি করা যেতে পারে কথা বলার দরকার তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখিস আমি আমার মতো করে কল করে নেবো বা কল করিস রাতের দিক করে কিন্তু বারে বারে একই কথা প্ল্যানিং আমি যাই করি সেট আমি যত করাই আর যাই করাই না কেন আলটিমেটলি খেলবি কে না তুই তুই যদি হোস সার্ফ না হতে চাস তাহলে কারু ক্ষমতা নেই পাল্টে দেওয়ার মতো